পৃথিবীতে এই পাতার থেকে দামি জিনিস আর কোনো কিছুই হতে পারে না। এমন কিছু রোগ আছে যার জন্য কোটি কোটি টাকা খরচ করে সারাতে হয়, সেটি বিনা পয়সায় আপনি এই পাতা দিয়ে সেই রোগ সারিয়ে দিতে পারবেন। কোটি কোটি টাকা বেঁচে যাবে আপনার। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এটি কোন কোন রোগ সারাতে পারে। ইউনানি গবেষণায় বলেছেন, কাটা ক্ষত রক্ত পড়া বন্ধ, গ্যাস্ট্রিক ও বিষক্রিয়া দূর করতে জার্মানি লতা বহুকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। তবে আপনি কি জানেন জার্মানির লতা কিডনি ও পাকস্থলীর পাথর দূর করতে পারে? পাকস্থলীর পাথর, এটা অনায়াসে কোনো রকম ঔষধ ছাড়াই গলিয়ে বের করে দিতে পারে। এটি এক মহা ঔষধি লতা। চলুন তবে জেনে নেওয়া যাক এই জার্মানি লতার আর কি কি গুণাগুণ রয়েছে। শুধুমাত্র কিডনি না, লিভারের সমস্যা পর্যন্ত এটা দূর করে। জন্ডিস রোগের মহা ঔষধ হলো এটা। জন্ডিসের কারণে লিভারের সমস্যা দেখা দিতে পারে, আর সেই সমস্যা যেন আর কখনোই না হয় সেই জন্য এই পাতা আপনাকে সেবন করতে হবে। তাহলে জন্ডিস হলেও কখনোই আপনার লিভারের সমস্যা দেখা দিবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনায়া টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমাদের চোখের সামনে সব সময় থাকলেও আমরা কিন্তু এই লতা গাছটির নাম জানি না। অনেকে এটা জাপানি লতা, কেউ বলেন জার্মানি লতা, আবার কেউ বলেন জার্মান লতা, আবার ছোটোবেলায় বলতে শুনেছি পাকিস্তানি লতা, আবার একে ফিরিঙ্গি লতা হিসেবেও চেনে। বাংলাদেশে এমন কোনো জঙ্গল নেই যেখানে জার্মানি লতা পাওয়া যায় না। আপনার শরীরের যে কোনো জায়গা কেটে গেলে আপনি যদি জার্মানি লতার পাতা রস করে লাগিয়ে দেন, তাহলে আপনার কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও কাটা জোড়া লেগে যাবে। ইহা এক মহা ঔষধি লতা, বিপদে আপদে বন্ধু হতে পারে। এই পাতাটি এমন কিছু উপকার রয়েছে যেটা ডক্টররাও করতে পারে না। কিভাবে এই পাতাটি আপনি ব্যবহার করবেন? কতগুলি পাতা ছিঁড়ে পাটার উপর রেখে কিংবা হামাম দিস্তায় সুন্দরভাবে পিষে শরীরের কাটা জায়গা ওই পিষা লতা লাগিয়ে কাপড় দিয়ে জড়িয়ে রাখুন। আনুমানিক 4 থেকে 5 ঘন্টা বাদে খুলে দেখবেন আপনার কাটা জায়গা জোড়া লেগে গেছে। লাগানোর সাথে সাথে আপনার কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। জার্মানি লতা পাতার প্রচুর ভেষজ গুণ রয়েছে। শীতকালে হাতের তালুতে চামড়া উঠলে, খসখসে হয়ে গেলে জার্মানি লতা লাগালে খুব উপকার পাওয়া যায়। কিডনি এবং পাকস্থলীতে পাথর হলে 2-3টি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে। জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর। মূত্রথলির সমস্যায় জার্মানি লতা খুবই কার্যকারী হিসেবে পালন করে থাকে। জার্মানি লতার রস খুব উপকার করে থাকে। প্রতিদিন খালি পেটে 4 চা চামচ জার্মানি লতার রস, 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়ে যায়। যাদের শরীরে রক্ত দূষণের কারণে অ্যালার্জির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, সেই রক্ত দূষণ ভালো হয়ে যাবে। শরীরের যে কোনো চর্মরোগ দূর হয়ে যাবে। রক্তের কারণে যদি কোনো রকম চর্মরোগ অ্যালার্জি থেকে থাকে, সেটা দূর হয়ে যাবে। আমরা যদি ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের সবসময় ডক্টরের কাছে যাওয়া লাগে না, ডাক্তারের কাছে কোনোভাবেই যাওয়ার প্রয়োজন হবে না। আমরা নিজেরাই অনেক রোগের প্রতিকার করতে পারি। তবে শুধুমাত্র জানতে হবে, অনেকেই জানেন না। আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত আমাদের জন্য রেখে গিয়েছেন যেটা আমরা অনেকেই জানি না। এই কারণে আমাদের কিছু হলেই ডক্টরের কাছে দৌড়াতে হয়। কিন্তু একবার হলে আপনি এইগুলো করে দেখুন। যে কোনো ভেষজ ঔষধ নিজ নিজ দায়িত্বে ব্যবহার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।